আসসালামু আলাইকুম। বার্ডস লাভ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত পাখি পাগল ভাইদের জানাই স্বাগতম। আপনারা যারা নতুন অবস্থায় আমাদের ভিডিওটি এখন দেখছেন, তাদের সবার কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং পাখি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং যারা নতুন অবস্থায় পাখি পালা শুরু করছেন, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। যদি অতিরিক্ত গরম পড়ে, তাহলে আপনি আপনার পাখিকে ট্রিট করাবেন না। অতিরিক্ত গরমের ফলে পাখি মরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যার কারণে বলা যায় গরমকালে খুব কমই বিট করাবেন। আপনারা যারা নতুন অবস্থায় পাখি পালছেন, তারা বিভিন্ন খামারে গিয়ে দেখলেই বুঝবেন যে তারা সব সময় বিট করায় না, বিট করানোর কিছু সময় থাকে, ওই সময়গুলো অবশ্যই মেনে চলবেন। আর বেসিক্যালি যখন পাখি অনেক গরম পড়ে, যখন আপনার নিজেরই গরম লাগে, তখন পাখির তো গরম লাগার ই কথা, ঠিক না? তো সেক্ষেত্রে আপনার সব সময় লক্ষ্য রাখতে হবে অন্তত কলমি শাক, ভেজিটেবল, যে কোনো খাওয়াতে হবে। বিশেষ করে কোনো রকমের মেডিসিন ইউজ করা যাবে না। যদি আপনি এই গরমের মধ্যে মেডিসিন ইউজ করেন, তাহলে হয়তো আপনার পাখির সমস্যা হতে পারে। আর যদি আপনার মনে হয় যে আজ নিশ্চয়ই অনেক গরম পড়ছে, তাহলে অবশ্যই পাখির যে পাতিলে রাখবেন, ওই পাতিলে অবশ্যই স্প্রে করতে হবে। পাতিল বলতে আমি সবসময় বুঝাই পাতিলের, আপনি যে পাতিলের মধ্যে বিট করাচ্ছেন, ওই পাতিলের নিচে স্প্রে করে দেবেন। এবং যে পাখিগুলো সিঙ্গেল অবস্থায় পড়ে আছে, একসাথে রাখছেন মেল ফিমেল আলাদা করে, অবশ্যই সবগুলোকে স্প্রে করে দিবেন, যাতে করে ওদের শরীরে কোনো প্রবলেম না হয়। দিনে অন্তত দুইবার করে আপনার স্প্রে করতে হবে, বিশেষ করে বাজিরিঙ্গার পাখিকে দুইবার করলে সব থেকে বেশি ভালো হয়। অন্যদিকে আপনি যাবা পাখিকে স্প্রে না করে আপনি যে নিজেই কোনো একটা পাটির মধ্যে পানি রাখতে পারেন, ওরা নিজেরাই করে নিবে। যদি কোনো সমস্যাই থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।